হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আবারও স্বাগতম আপনাদের সবাইকে। নতুন একটি রেসিপি নিয়ে আজকে আবার হাজির হয়ে গেলাম। আমি আছি সাইদা, আজকে বানিয়ে দেখাবো আপনাদের ক্ষীর। খুব সহজে, খুব ঝটপট করে কিভাবে অতিথি আপ্যায়নে ক্ষীর দেওয়া যায় বা তৈরি করা যায়, সেটাই আজকে আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো। খুব তাড়াতাড়ি এবং ঝটপট করে ক্ষীরের রেসিপিটা বানিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে আসলাম। চলেন তাহলে দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। তার আগে একটা কথা বলে রাখি, আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, জলদি গিয়ে সাবস্ক্রাইব করে দিন, আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন। আমি এখানে 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি, একটা বড় একটা সসপ্যান নিয়েছি, এটার মধ্যে আমি 1/2 লিটার দুধ পুরোটাই ঢেলে দিলাম। একে একে 3ও প্যাকেট দুধ কেটে দিয়ে দিলাম। এগুলো 1/2 লিটারের প্যাকেট দেওয়ার পরে চুলার আমি সসপ্যানটি বসিয়ে দিলাম, আগুন দিয়ে দিলাম চুলায়। চুলাটা জ্বালানো হয়ে গেছে, এবার আমরা চলে আসলাম অপর দিকের চুলায়। এখানে আমি একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। কড়াইটা গরম করে আমি এখানে চিনি গুঁড়া চাউল 1/4 কাপের চেয়ে একটু কম ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে, সেটা আপনাদের সঙ্গে তুলে ধরি নাই। সেই চাউলটাই আমি এই গরম করা ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। চাউলটাকে আমি খুব ভালো করে ভেজে নিব, এবং কোনো প্রকার এটাকে থামা যাবে না, একেবারেই নেড়ে যেতে হবে, কন্টিনিউ নেড়ে যেতে হবে। থামলে এক পাশ বেশি হয়ে যাবে, এক পাশ কম হয়ে যাবে, কন্টিনিউ এটাকে নাড়তে হবে। নাড়তে নাড়তে এটাকে গোল্ডেন কালার করে নিয়ে আসতে হবে। চাউলটা রেডি হয়ে গেছে, অপর দিকে দুধ চাল হচ্ছে দেখে নিলাম। এবার একটা মিক্সির ছোট একটা বাটি নিয়ে নিছি আমি, আর যে ভেজে রাখা চাউলগুলো আমি এই মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আপনাদের প্রশ্ন থাকতে পারে যে বলেছি ঝটপট খুব সহজে তাড়াতাড়ি করে কিভাবে ক্ষীর রান্না করা যায়, এটাই সহজ উপায়। চাউলটাকে হালকা একটু ভেজে মিক্সির জারে একটু থেতো করে নিলে তাড়াতাড়ি ক্ষীরটা রান্না হবে। আপনাদের হাতে অনেক সময় থাকে না, 10 মিনিটে কাউকে কিছু বানিয়ে খাওয়াতে হবে, সে যদি মিষ্টি বা সুইট লাভার পার্সেন্ট হয় তার জন্য ক্ষীর খুব ভালোই একটা অপশন। ট্রেডিশনালও হয়ে গেল, মিষ্টিও হয়ে গেল। তো একে একে চাউলগুলো মিক্সির জারে দেওয়া হয়ে গেছে, সব চাউলগুলো দিয়ে দিলাম। এবারে ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দিব। কভার করে নিলাম ঢাকনা দিয়ে, এবারে এটাকে আমরা মেশিনে চালিয়ে নিব। মেশিনে দিয়ে চালানো হয়ে গেল, যে বসিয়ে দিলাম মেশিনে। এবার চলে আসলাম আবারও দুধের পাতিলের কাছে, দুধটা বলক উঠে গেছে। আপনাদের যাদের কাছে সময় আছে তারা তো সময় নিয়ে রান্না করেন, আর যাদের কাছে সময় থাকে না তারা এই ফর্মুলাটা ব্যবহার করতে পারেন। দুধে জাল উঠে গেছে, এবার সেই গ্রাইন্ড করার রেখা চাউলগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিরকম কনসিস্টেন্সি করে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। চাউলগুলো সব একটা চামচের সাহায্যে দিয়ে দিলাম।
নেড়ে চেড়ে এবার মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি 10 মিনিট রান্না করব। চাউলটা খুব ভালো করে ফুটিয়ে নিব। এবার আমি এটার মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। জাল হয়ে গেছে, কখনো খুব ভালো করে দুধ গরম করে তারপরেই চিনি দিতে হয়, নাহলে দুধটা কেটে যায়। তাই চিনি আর সরি দুধ আর চাউল খুব ভালো করে জাল হয়ে গেছে, তাই এবার আমি চিনিটা অ্যাড করে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে দিলাম। এবার নাড়াচাড়াটা কোনো মতে স্কিপ করা যাবে না, কন্টিনিউ নেড়েই যেতে হবে, থামানো যাবে না, তাহলে নিচে দিয়ে লেগে যেতে পারে। এবার আমি কিছু কাজু আর বাদাম, যেটাকে অ্যালমন্ড বলে থাকি, এগুলো আমি হালকা একটু ভিজিয়ে রেখেছিলাম, এগুলো আমি কুচি করে কেটে নিব। টেস্টটা বাড়ানোর জন্য এগুলো দিলে ভালো হয়, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সার্ভ করতে পারেন। এগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। সবগুলো বাদাম কাজু কাটা হয়ে গেছে, এবার সবগুলোকে আমি গুছিয়ে নিচ্ছি। গোছানো হয়ে গেছে, দুধের পাতিলের কাছে চলে আসলাম। চুলায় দেখতেই পাচ্ছেন চাউলগুলো ফুটে গেছে, খুব থকবক করে জাল হচ্ছে, যে একটা সুন্দর একটা অ্যারোমা আসতেছে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার পার্সোনালি ক্ষীরটা অনেক পছন্দ, তাই মাঝে মধ্যে আমি রান্না করি, আর অনেক সময় চেষ্টা করি অতিথিদের ও এটা দিয়ে আপ্যায়ন করার জন্য। এবার আমি যে কাজু বাদাম গুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি। আমার ক্ষীরটা অলমোস্ট রেডি হয়ে গেছে, তাই আপনারা দেখতেই পাচ্ছেন কনসিস্টেন্সিটা খুবই পাতলা। আমি এভাবেই খেতে ভালোবাসি, আপনারা চাইলে আর একটু ঠিক করে নিতে পারেন, বা দুধটা আর একটু জাল করে নিতে পারেন, বা এর মধ্যে আরও কিছু চাউল দিলেও হয়ে যেত। আমি এবার সার্ভ করে নিচ্ছি। আপনাদের ভালো লাগলে কমেন্টস করবেন, লাইক করবেন, ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।